স্বাধীনতা পুরস্কার পেলেন 10 ব্যক্তি ও এক প্রতিষ্ঠান। হিজাব বিতর্কে কর্ণাটকের বিজেপি সরকারের পক্ষে রায় দিল হাইকোর্ট। এবং পাওয়ার হিটিং শেখাতে মর্কেলকে নিয়োগ দিল বিসিবি। আসসালামু আলাইকুম, নগর বার্তায় শুভেচ্ছা সবাইকে। খবরের শেষ পর্যন্ত উপস্থাপনায় আছি আমি সালমা আক্তার বেলি। বলছিলাম আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো এবার জানব বিস্তারিত। দর্শক, শিরোনামে যেমনটি বলছিলাম, 10 বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার 2022 দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। আজ মঙ্গলবার মন্ত্রী পরিষদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ক্ষেত্রে পদক পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী, শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা, আব্দুল জলিল, সিরাজউদ্দিন আহমেদ, মরহুম মোহাম্মদ সহিউদ্দিন বিশ্বাস ও মরহুম সিরাজুল হক। স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক পুরস্কার। সরকার 1977 সাল থেকে প্রতি বছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে এ পুরস্কার দিয়ে আসছে। স্বাধীনতা পুরস্কারের ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে 5 লাখ টাকা, 18 ক্যারেট মানের 50 গ্রামের স্বর্ণ পদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়। সুনামগঞ্জে আদালত কোনো আসামিদের কারাগারে না পাঠিয়ে সংসার জীবন চালিয়ে যাওয়ার শর্তে বাদীদের সঙ্গে আপোষ করার নির্দেশ দিয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিজেদের স্বামীর বিরুদ্ধে মামলা করেছিলেন সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার 50 জন নারী। ফলে এই 50টি মামলার একসঙ্গে রায় দিলেন সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জাকির হোসেন। আদালত কোনো আসামিদের কারাগারে না পাঠিয়ে সংসার জীবন চালিয়ে যাওয়ার শর্তে বাদীদের সঙ্গে আপোষ করিয়ে দিয়েছেন। মঙ্গলবার দুপুরে আদালতে এই রায় দেন বিচারক। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবর নোয়াপাড়া 7 নং ওয়ার্ডে একটি খেলার মাঠ উপহার দেন নারায়ণগঞ্জ জেলার এক আসন রূপগঞ্জ থানার এমপি, মাননীয় সংসদ সদস্য, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী গোলাম দস্তগীর গাজীবীর প্রতীক। সে খেলার মাঠের পাশে থাকা ইউনিফিল গার্মেন্টস কোম্পানির মালিক জোর জবরদস্তির মাধ্যমে খেলার মাঠটির দখল করতে চায় এবং খেলার মাঠের পাশে থাকা টিনের বাউন্ডারি বার ভেঙে ফেলে ইউনিফিল মিল মালিক। আজকে সকালে এলাকাবাসী সবাই মিলে খেলার মাঠে উপস্থিত হয়ে মিল মালিকদের সাথে কথা বলতে চায়, কিন্তু মিল মালিক কথা বলতে রাজি না হওয়ায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে যায়। পরে তারাবো পৌরসভার 7 নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আনোয়ার হোসেন ও রূপগঞ্জ উপজেলা ড্রেজার মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান হাবি সহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে 25তম বসন্তকালীন সাহিত্য উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান। বরাবরের মতো এই উৎসবের আয়োজন করেছেন নেত্রকোনা সাহিত্য সমাজ। এবছর খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার দেওয়া হয়েছে কবি শামীমকে। শহরের মাক্তারপাড়া এলাকায় বকুলতলা মঞ্চ উৎসবের উদ্বোধন করেন চিত্রশিল্পী বিপুল শাহ। এরপর উদীচীর জেলা সংসদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় বসন্ত বেদনা। সকাল 10টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এছাড়া দিনের বিভিন্ন সময় অনুষ্ঠিত হবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, তবলা লহরী, বাঁশির সুর, স্বরচিত কবিতা ও ছড়াপাঠ, গল্প পাঠ ও সাহিত্য আড্ডা। কুষ্টিয়ার কুমারখালীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি ও পরবর্তীতে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা এই প্রতিপাদ্য নিয়ে আলোচনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মণ্ডল এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
পরিচালনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আকুল উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রাইসুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ, এই প্রতিপাদ্যে ভোলার তজুমদ্দিনে গত 1 মার্চ থেকে আগামী 30 এপ্রিল পর্যন্ত মেঘনা নদীতে ইলিশ আহরণ সহ যে কোনো মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। 2021-22 অর্থ বছরে ঝাটকা ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের জীবনযাত্রা নির্বাহের জন্য মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জেলেদের মাঝে VGF এর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। তজুমদ্দিনে চাঁদপুর, শম্ভুপুর ও চাচড়া ইউনিয়নে চাল বিতরণ কার্যক্রমে উদ্বোধন করেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম ও উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন। কালীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে জুয়েন আহমেদকে সভাপতি, মাহফুজা পারভিনকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে। সোমবার বিকেলে কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে এ ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাফিয়া খাতুন। প্রধান অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি। সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় আকিজ বিড়ির হুবহু নকল বিড়ি জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। 15 মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলার দক্ষিণ বংশীকুণ্ডা ইউনিয়নের রাঙামাটি গ্রামের এক ব্যবসায়ীর কাছে নকল বিড়ি বিক্রি করে আসছে দীর্ঘদিন যাবৎ। নকল বিড়ি বিক্রেতা প্রতিনিধি চক্রের সুরঞ্জন রায়ের তথ্য অনুযায়ী ব্যবসায়ী মানিক সরকারকে 5,000 টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন ধর্মপাশা সহকারী ভূমি কমিশনার মোহাম্মদ রেদওয়ানুল হালিম। উদ্ধারকৃত বিপুল পরিমাণ নকল আকেজ বিড়িগুলো প্রকাশ্যে মধ্যনগরে খোলা স্থানে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আজ 15 মার্চ 2022 সকাল 10টায় বাঁশখালী উপজেলা ভূমি অফিস কর্তৃক আয়োজিত ভূমি সেবা ডিজিটাল বদলে যাচ্ছে দিনকাল, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি উন্নয়ন কর আদায় বিষয়ক ক্যাম্পিং, র্যালি ও আলোচনা সভা উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ উমর ফারুকের সভাপতিত্বে ভূমি অফিসের নাগরিক কর্নারে উক্ত অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইসলাম ধর্মচারণে হিজাব অপরিহার্য নয়, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের হিজাব পরা নিয়ে তৈরি হওয়া যাবতীয় বিতর্কে পানি ঢেলে এই রায় দিয়েছে কর্ণাটক হাইকোর্ট। শিক্ষাঙ্গনে হিজাব নিষিদ্ধ করার বিরুদ্ধে যে সমস্ত আবেদন জমা পড়েছিল মঙ্গলবার তা খারিজ করে দেয় আদালত। কর্ণাটক সরকার গত 5 ফেব্রুয়ারি একটি নির্দেশিকা জারি করে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা নিষিদ্ধ ঘোষণা করেছিল। তারপর থেকেই সে রাজ্যে হিজাব ইস্যুতে বিক্ষোভ শুরু হয়। সরকারের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আবেদন করেন কয়েকজন মুসলিম শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করা যাবে না, এই মর্মেই একাধিক মামলা করা হয়েছিল। সেই মামলাতে আজ কর্ণাটক হাইকোর্ট স্পষ্ট করে দিল যে হিজাব ইসলামে বাধ্যতামূলক নয়, শিক্ষা প্রতিষ্ঠানে ড্রেস কোড থাকতেই পারে। এবারে খেলার খবর, দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার অ্যালবি মুরকেলকে পাওয়ার হিটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান জালাল ইউনুস মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য মার্কেলকে নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি বলেন, মার্কেল খুবই অভিজ্ঞ একজন ক্রিকেটার। তার কোচিংয়ে আমাদের ব্যাটাররা উপকৃত হবে বলেই আমার বিশ্বাস। এলবি মার্কেলের পাওয়ার হিটিং ক্ষমতা নিয়ে সংশয় নেই কারো। ওয়ানডে ও আন্তর্জাতিক টি টোয়েন্টিতে 100-এর বেশি স্ট্রাইক রেট রয়েছে। চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে বিশাল বিশাল ছক্কায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও মাতিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। দর্শক, নগর বার্তার আজকের খবর এগুলোই। শেষ করছি আবারও মঙ্গলবারের শীর্ষ খবরগুলো জানিয়ে। স্বাধীনতা পুরস্কার পেলেন 10 ব্যক্তি ও এক প্রতিষ্ঠান। হিজাব বিতর্কে কর্ণাটকের বিজেপি সরকারের পক্ষে রায় দিল হাইকোর্ট। এবং পাওয়ার হিটিং শেখাতে মার্কেলকে নিয়োগ দিল বিসিবি। খবরের বাহিরে সবসময় নিজেকে আপডেট রাখতে ভিজিট করুন www.nagar.tv, facebook.com/nagar.tv, youtube.com/nagar.tv এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। নিজে এবং দেশকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মানব, অন্যকেও মানতে সহযোগিতা করব। বুধবারে নগর বার্তায় চোখ রাখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সালমা আক্তার বেলি।